আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আপনাদেরকে Node.js ফর বিগিনার্স সিরিজে স্বাগত। সো এই ভিডিওতে হচ্ছে আমরা Node.js সিরিজ নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করে নিয়েছি এবং আমি একটা ফাইল ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে মেইন ডট জেএস। ওকে, সো আমরা ইউজুয়ালি যখন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট ব্রাউজার লিখতাম আমরা সাম কাইন্ড অফ এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতাম এবং দেন এইচটিএমএল ফাইলের মধ্যে হচ্ছে আমরা লিঙ্ক আপ করে দিতাম, মানে করে দিতাম যে কোনো একটা স্ক্রিপ্ট ফাইলকে। সো আসলে যেহেতু Node.js আসলে HTML বুঝে না, সো আপনি হচ্ছে নর্মালি আমরা যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলকে হচ্ছে রান করতে পারি। ওকে, সো আমরা যদি হচ্ছে ফাইল ডান, সাপোজ আমি কোনো একটা কোড লিখলাম, সাপোজ আমি লিখলাম হচ্ছে কনসোল ডট লগ, আমরা হচ্ছে লিখলাম হচ্ছে হ্যালো Node.js। ওকে, আমি জাস্ট সিম্পলি একটা জাভাস্ক্রিপ্ট লিখলাম। এখন আমি যদি চাই এটা Node.js এর মাধ্যমে রান করার জন্য আমি হচ্ছে কমান্ডারে চলে যাব। সো কমান্ডারে চলে যাওয়র পরে আমরা হচ্ছে যে REPL আছে আমি হচ্ছে সেটা থেকে হচ্ছে বের হয়ে আসতেছি, সেটা হচ্ছে আপনি কন্ট্রোল সি দুইবার প্রেস করলে হচ্ছে আপনি সেটা থেকে বের হয়ে আসবেন এবং আপনি আপনার ডিরেক্টরিতে যেতে হবে। যেমনটা আমি আসলে আমার যে ডিরেক্টরিতে আমি কাজ করতেছি ওটা বেসিক্যালি ডেস্কটপে আছে, তো আমি চলে গেলাম ডেস্কটপে এবং সেখানে হচ্ছে আমি হচ্ছে আসে বেসিক্যালি Node.js সিরিজ নাম একটা ফোল্ডার আছে আমাদের, দেখি আমি খুঁজে পাই কিনা। ওকে, তাহলে আমি Node.js সিরিজে চলে আসলাম এবং আমি যদি হচ্ছে আসলে আমাদের এখানে কি কি ফাইল আছে, যেমন আমি ক্রিয়েট করেছিলাম মেইন ডট জিএস ফাইল। ওকে, তো সেটা এটা এখানে এটা এখানে শো করতেছে। সো আপনি যদি এই ফাইলটাকে Node.js এর মাধ্যমে রান করতে চান তাহলে আপনাকে জাস্ট টাইপ করতে হবে নোড তারপর স্পেস ফাইলের নাম। ওকে, সো যেহেতু Node.js বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ফাইল রান করে তো আপনাকে আসলে ফুল এক্সটেনশনটা দিতে হবে না, আপনাকে হচ্ছে জাস্ট আপনি ফাইলের নামটা দিলেই এনাফ। ওকে, সো তাহলে আসলে আমাদের এখানে কোনো কিছু শো করতেছে না। ওকে, কারণ আমি সেভ করি নি ফাইলটা। এখন যদি আমি চলে যাই, আমি আবার টাইপ করি এবং দেই এন্টার প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে হ্যালো ডট হ্যালো Node.js। ওকে, যেটা আসলে আমাদের আমাদের টেক্সট আমাদের যে জেএস ফাইল আছে সেখান থেকে হচ্ছে আসলে রান হচ্ছে। ওকে, সো আশা করি বুঝছেন যে কোন একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে কিভাবে Node.js এর মাধ্যমে রান করতে হয় এবং আমরা REPL এর মাধ্যমে কিভাবে জাভাস্ক্রিপ্ট কে হচ্ছে সরাসরি প্লেগ্রাউন্ডের মতো কনসোলের মতো ব্রাউজারের কনসোলের মতো ইউজ করতে পারি Node.js এর যে REPL আছে ওটাকে। সো আশা করি এইসব ব্যাপারগুলো আপনাদের বুঝে আসছে। তো এখন আমরা হচ্ছে কিছু গ্লোবাল ব্যাপার দেখব, যেমনটা হচ্ছে আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আসলে সব পেজ থেকে হচ্ছে আমাদের যে গ্লোবাল যে অবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে অ্যাভেলেবল, এর মধ্যে হচ্ছে ডিরেক্টরি নেম, ফাইল নেম, তারপর সেট টাইম আউট, কনসোল, দেন হচ্ছে আপনার মাজুল অথবা হচ্ছে রিকোয়ার। ওকে, সো এগুলো হচ্ছে আপনি যদি আমি যদি কয়েকটা এক্সাম্পল দেখাই, সাপোজ আমি যদি দেখালাম কনসোল ডট লগ ফাইল নেম, ওকে, যেটা আসলে আমাদের জন্য অ্যাভেলেবল। আমি আরো কিছু কপি পেস্ট করে নিলাম, সো এটার নাম হচ্ছে ডিরেক্টরি নেম। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আসলে গ্লোবাল গ্লোবাল একটা অবজেক্ট আছে যেটা আসলে উইন্ডো অবজেক্টের সিনোনিমাস, মানে উইন্ডো অবজেক্টের উইন্ডো অবজেক্টের মতো, তো সেটা হচ্ছে আপনার জন্য অ্যাভেলেবেল। দেন হচ্ছে আপনার এখানে কিছু ফাংশন অ্যাভেলেবল, যেমন সেট টাইম আউট, সেট ইন্টারভেল, এই ফাংশনগুলো অ্যাভেলেবল। আরেকটা হচ্ছে আপনাকে প্রসেস হচ্ছে আপনার জন্য অ্যাভেলেবেল। ওকে, তো আমি যদি সেভ করি, সেভ করার পরে আসলে আমি যদি হচ্ছে এটাকে রান করি, রান করার পরে আসলে আমাদের হিউজ একটা লিস্ট দেখাবে। জাস্ট আমি এটা বোঝানোর জন্য যে আমাদের সাম কোনো এরর দেখাচ্ছে না, আমাদের আমি এটা বোঝানোর জন্য এগুলো টাইপ করেছি যে এগুলো আসলে গ্লোবালি অ্যাক্সেসেবল। ওকে, সব ব্যাপারগুলো আপনি গ্লোবাল মানে গ্লোবাল যে কোনো পজিশন থেকে হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো আশা করি বুঝছেন আপনারা। এখন একটা ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো ছাড়াও হচ্ছে আপনি চাইলে আপনি আসলে সবগুলো এক্সাম্পল মানে যদি আমি দেখাইতে যাই তাহলে আসলে অনেক সময় লেগে যাবে, কারণ আমি দেখাচ্ছি না। যেমন হচ্ছে সেট টাইম আউট, আপনি হচ্ছে যে কোনো একটা ফাংশনকে হচ্ছে আপনি চাইলে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে হচ্ছে আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন। স্পেসিফিক টাইম, ওকে, সো আমি এখানে টাইম দিয়ে দিতে পারি সাপোজ 5000 মিলি সেকেন্ড, তার মানে হচ্ছে 5 সেকেন্ড। ওকে,
তো সরি, সো আপনি হচ্ছে এখানে যদি আপনি ওটাকে টাইপ করেন তাহলে আপনার সবগুলো দেখাবে, এবং আসলে আমাদের সেট টাইমার ফাংশনটা হচ্ছে আমাদের ওয়েট করবে 5 সেকেন্ড, দেন হচ্ছে আমাদের আসলে অ্যাক্সেস আপটা সিজিটি আমি এটা দেখাচ্ছি। ওকে, সো এখন আমরা আসলে এই দুইটাকে হচ্ছে কমেন্ট আউট করে দিব। কমেন্ট আউট করার পর আমরা আসলে এই দুইটা ব্যাপার দেখবো, আসলে ফাইল নেম এবং ডিরেক্টরি নেম আসলে হচ্ছে আপনার জন্য হচ্ছে কি রেজাল্ট দেয়। ওকে, দেন আমরা যদি আবার আবার যদি হচ্ছে দেখি, ওকে মোস্ট প্রবলেম আমি সেভ করি নাই, সো তাহলে এখানে দেখতেছেন যে আসলে ফাইল নেমটা হচ্ছে মানে পুরো ফাইল পাথ, আসলে আমি আসি বেসিক্যালি মেইন ডট জেএস এ, তো পুরো ফাইল পাথটা দেখাচ্ছে, আর আমাদের ডিরেক্টরি নেমটা দেখাচ্ছে হচ্ছে আমাদের যে ফোল্ডারে আমি কাজ করতেছি সেই ফোল্ডারটা দেখাচ্ছে, এবং পরবর্তীতে আমাদের সেট টাইম আউট ফাংশনটা হচ্ছে এখানে আমাদের আউটপুট দেখাচ্ছে। ওকে, সো আসলে বুঝছেন আপনারা, এবং আরো যে হচ্ছে গ্লোবাল যে অবজেক্ট গুলো আছে গ্লোবালি অ্যাক্সেসিবল, এগুলো হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং যার মধ্যে আসলে কনসোল নিজে হচ্ছে একটা গ্লোবাল একটা অবজেক্ট। ওকে, আশা করি বুঝছেন আপনারা। এখন একটা ব্যাপার হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা নর্মালি কোনো একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি, আমি আসলে সবগুলা ভাবে কমেন্ট আউট করে রাখতেছি সবগুলা লাইনকে। ওকে, তো যখন আমরা হচ্ছে কোন একটা ভেরিয়েবল কে টাইপ করি, সাপোজ আমরা টাইপ করলাম হচ্ছে কনস্ট গ্রিট, ওকে হাই, সো এখন আসলে আমরা হচ্ছে নর্মালি আমরা আমরা হচ্ছে ব্রাউজার আগে চলে যাই, ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আমরা একটা ব্যাপার দেখবো, সেটা হচ্ছে আমরা সাপোজ আমরা যদি একটা ভেরিয়েবল টাইপ করি, আপনি নর্মালি আপনি কোনো ভেরিয়েবল যদি টাইপ করেন, সাপোজ আমরা বার দিয়ে হচ্ছে টাইপ করতেছি, সাপোজ এখানে আমি একটা লিখলাম হচ্ছে গ্রিট, হাই, ওকে, সো তাহলে এটা আসলে যে হায়ার মোস্ট যে অবজেক্ট আছে উইন্ডো অবজেক্ট, আপনি যখন কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তখন সেটা বেসিক্যালি হচ্ছে হায়ার যে হায়ার মোস্ট যে অবজেক্টটা আছে গ্লোব উইন্ডো অবজেক্ট সেটার সাথে অ্যাটাচ হয়। সো তাহলে আপনি উইন্ডো ডট ডট গ্রিট এর মাধ্যমে হচ্ছে আপনি সেই সেই ভ্যালুটা পেতে পারেন, কিন্তু যেহেতু গ্লোবালটা নোড জেএস এর ক্ষেত্রে গ্লোবালটা যেহেতু হায়ার মোস্ট অথবা টপ মোস্ট একটা অবজেক্ট, তো তাহলে আমরা আসলে কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আসলে আমরা আপাতত বাদ দিয়ে দেখতেছি, ইউজুয়ালি হচ্ছে আমাদের গ্লোবালের সাথে হচ্ছে অ্যাটাচ হওয়ার কথা ছিল। ওকে, কিন্তু আসলে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা আসলে সরি নোড জেএস এর ক্ষেত্রে আসলে ব্যাপারটা এরকম না, এটা আমরা দেখবো আসলে ব্যাপারটা একটু ডিফারেন্ট, ওকে, যেটা আসলে বেটার, ওকে, যেটা হচ্ছে ব্রাউজার থেকে বেটার একটা সিস্টেম। ওকে, তো এখন আমরা ইউজুয়ালি যদি হচ্ছে কনসোল ডট লগ করি, তো লগ করার পর আমরা যদি দেখি যে গ্লোবাল যেহেতু একটা অবজেক্ট ডট গ্রিড, ইউজুয়ালি আমাদের গ্রিডটা হচ্ছে গ্লোবালের সাথে অ্যাটাচ হওয়ার কথা ছিল, তাই না? সো এখন আমরা যদি হচ্ছে আউটপুটটা দেখি, কিন্তু আমাদের এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, তার মানে হচ্ছে যেটা ব্রাউজারে দেখাচ্ছে হচ্ছে উইন্ডো, এবং উইন্ডো সিনোনিমাস গ্লোবাল যেটা আসলে নোড জেএস এ, আসলে এটা ব্রাউজারের মতো কাজ করতেছে না। ওকে, সো আসলে এটা কিভাবে কাজ করতেছে সেটা দেখবো আমরা নেক্সট ভিডিওতে। ওকে, সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।